হ্যাঁ ধন্যবাদ, এবারে কষ্ট করা বেশ পদার্থবিজ্ঞান থেকে পদার্থবিজ্ঞান থেকে পক্ষে আছেন জনাব মোহাম্মদ এনামুল হক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী শিক্ষক গণিত বাদাগঞ্জ উচ্চ বিদ্যালয়। সেক্ষেত্রে কি শুনতে পাচ্ছ আমাকে? কথা ক্লিয়ার আছে? শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, পদার্থবিজ্ঞান থেকে আমার প্রথম প্রশ্ন, পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে? রজার বেকন। উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ। 2 নম্বর প্রশ্ন, রেডিয়াম কত সালে কে আবিষ্কার করেন? রেডিয়াম কত সালে কে আবিষ্কার করেন? স্যার আই হোপ সো স্যার মেরি কুরি। উত্তর হয় নাই, সালটা স্যার 1899 সম্ভবত স্যার। আচ্ছা, এবার 3 নম্বর প্রশ্ন, স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত পাউন্ড? স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত? স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত? স্যার ইটস 10^5 সম্ভবত স্যার। উত্তর হয় নাই, 10^5 নিউটন পার মিটার স্কয়ার স্যার। আমি পাউন্ডে প্রশ্ন করেছি, পাউন্ডে। ও সরি সরি স্যার, পাউন্ডে। আচ্ছা, এরপরে 4 নম্বর প্রশ্ন, সাদা আলো কয়টি বর্ণের সমাহার? উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ। 15 পাউন্ড হবে স্যার এটা, 15 পাউন্ড। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মান পৃথিবীর মানের কত ভাগ? তার 6/1 ভাগ। ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। তো গাজীপুর খান মডেল কে ধন্যবাদ, তারা এখানে 3টি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে। এই নাজমুল স্যারের প্রশ্ন উত্তর কয়টা সঠিক পাইছিল নাজমুল স্যার? 4টা। 2টা। 2টা স্যার, 4টা সঠিক, 2টা। সরি, ধন্যবাদ। গাজীপুরে 4টি হয়েছে স্যার, স্যার 4টি হয়েছে, 4টি হয়েছে, 4টি পদার্থ 4টি। গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজের ছাত্ররা, আমার প্রশ্ন একদম আউট প্রশ্ন, সেটা হচ্ছে নবম শ্রেণীর বই থেকে করা হয়েছে, কাজে অ্যালার্ট এবং ক্যামেরা ওপেন এবং প্রস্তুত। প্রোগ্রামিং এর ধারণার প্রবর্তক কে? এডা লাভলেস। উত্তর কারেক্ট। বাংলাদেশের ডাক বিভাগের আধুনিক টাকা পাঠানোর সিস্টেমের নাম কি? এমটিএস। গুড, উত্তর কারেক্ট, ইএমটিএ। আমি উত্তরটা তারপরে ধরে নিছি, EMTS। CUD কি? ক্যাশ অন ডেলিভারি। উত্তর কারেক্ট। ভাইরাসের পূর্ণরূপ কি? BIRUS। ভাইটাল ইনফরমেশন রিসোর্স, ভাইটাল ইনফরমেশন ভাইরাস ইনফরমেশন রিসোর্স আন্ডার সি। উত্তর কারেক্ট। চৌকুশ ইবুক কি? চৌকুশ ইবুক কি? আমার প্রশ্ন সবগুলো বই থেকে করাইছে, একদম বড় কালো কালিদা এই প্রশ্নটার উত্তর আছে, একদম চোখে দেখা যাবে এরকম। উত্তরটা নিতে পারলাম না, 4টা প্রশ্নের উত্তরই তারা সঠিক দিয়েছেন। চৌকুশ ইবুক হচ্ছে
এক ধরনের ইবুক, যে ইবুকের মধ্যে অডিও ভিডিও অ্যানিমেশন থাকে এবং সঠিক উত্তর দেওয়া থাকে এবং ভুল উত্তর দিলে যে সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা থাকে, সেই পদ্ধতিটা হচ্ছে চৌকুশ ইবুক। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জনাব শাহজাহান শুভ, এই গাজীপুরের শিক্ষার্থীদেরকে ধন্যবাদ, তারাও অনেকটা ভালো উত্তর দিয়েছে। তো এবার আমি নিজেই তোমাদেরকে গণিত থেকে এই সহজ সহজ কিছু প্রশ্ন করবো, প্রশ্ন তো পাচ্ছি মাত্র, তো তোমরা প্রস্তুতিটা আমাকে শুনতে পাচ্ছ তো বলাই, প্রিয় গাজীপুরের শিক্ষার্থী বৃন্দ আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে তোমরা প্রস্তুত দাও। আমার প্রথম প্রশ্ন, আমার প্রথম প্রশ্ন হইলো চার অনুপাত নয় এর দ্বিভাজিত অনুপাত কত? চার অনুপাত নয় এর দ্বিভাজিত অনুপাত কত? চার অনুপাত নয় এর দ্বিভাজিত দুই অনুপাত তিন। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, অর্থাৎ কোন অনুপাতের বর্গমূলের অনুপাত কি তার দ্বিভাজিত অনুপাত বলা হয়, তাহলে বর্গমূল করলে দুই হয়। উত্তর সঠিক, থ্যাংক ইউ তোমাকে। আমার দ্বিতীয় প্রশ্ন, আমার সেকেন্ড কোশ্চেন, এই আমরা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত? সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটি বলো। সিলিন্ডারের অপর নাম হলো বেলুন, বেলুন বা সিলিন্ডার। ভুল হয়েছে, সঠিক উত্তর 2x পাই আর h। আপনি এল দিয়ে করতে পারবেন, আবার এইচ দিয়ে করতে পারবেন স্যার, বেলুনের ক্ষেত্রে। ঠিক আছে, ধরলাম উত্তর সঠিক। তৃতীয় প্রশ্ন হইলো তোমার সর্বপ্রথম কে সেটের ধারণা ব্যাখ্যা করেন? সর্বপ্রথম কে সেটের ধারণা? জর্জ ক্যান্টর। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, তৃতীয় প্রশ্ন উত্তর সঠিক। তারপরে আমার চতুর্থ প্রশ্ন, কোন গণিত বুককে গণিতের রাজপুত্র বলে ডাকা হয়? কার্ল ফ্রেডরিক গাউস। সর্বশেষ প্রশ্ন, শূন্য কোন ধরনের সংখ্যা? অঋণাত্মক সংখ্যা। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। স্যার, এখন পাঁচটা প্রশ্নের মধ্যে তারা কয়টা পারছে? হ্যাঁ, পাঁচটার মধ্যে পাঁচটি তিনি সঠিক হয়েছে তাদের গণিতের। তাহলে আমি আমাদের যে প্রতিযোগিতা ছিল গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এবং কৃষ্ণপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ইতিমধ্যে প্রতিযোগিতা শেষ হয়েছে, কিছুক্ষণ পরই আমরা ফলাফল যোগ করে আমরা রেজাল্ট জানিয়ে দেবো। তো আমরা একটু আমরা আগে যোগ করে নিচ্ছি, তারপরে জানিয়ে দেবো। ধন্যবাদ স্যার। আমি এই মুহূর্তে আমার হেড স্যাররা কে কে আছেন, সহকারী শিক্ষকরা, আমরা একটু কথাবার্তা বলি। সহকারী শিক্ষকরা কেউ আছেন আজকের এই প্রতিযোগিতা বিষয়ে যারা পরিচালনা করলেন? তারা না, অন্য কেউ যদি এ বিষয়ে মন্তব্য করেন সহকারী শিক্ষকদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম স্যার, আমি জুবাইদা আক্তার। এত ছোট ছোট শিক্ষার্থীরা জুমে যুক্ত হয়ে তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছে, এজন্য কেশবপুর বালিকা এবং গাজীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আন্তরিক অভিনন্দন। এবং আজকের যে প্রতিযোগিতাটি, এটি অনেক মানে প্রাণবন্ত ছিল, সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। কিছু বলতে চান আমাদের এই আয়োজন
ব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে কিছু বলতে আছে আমার প্রধান শিক্ষকের মধ্য থেকে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক না যেমন তারপরে কেশবপুর না তারপরে হলো বাতাকান্দি না অন্য অন্য কোন প্রধান আসসালামু আলাইকুম স্যার অনেক ভালোর দিকে যাচ্ছে। আমি কেশবপুর তে অংশগ্রহণ করতে পারি নাই, বাসায় ওয়াইফাই ছিল না, লাইন ডিস্টার্ব, তারপর আমি এমবি কিনে অংশগ্রহণ করছি বাতাকান্দি। তারা যে প্রশ্ন করছিল গাজীপুরে, এগুলি আমি অনুধাবন করছি, অবজারভেশন করছি স্যার। তো অত্যন্ত সুন্দর হয়েছে বাতাকান্দি স্যাররা যে প্রশ্ন করছে, পরিচালক হিসাবে তারা যে প্রশ্নগুলি করছে। আমি যদিও বিজ্ঞানের শিক্ষক না, কিন্তু আমি তো শিক্ষকতাই করি, এগুলি তো মানে আছে আমাদের হ্যান্ডেলিং এ তো আছে। যে যে প্রশ্নগুলি তারা সুন্দর প্রশ্ন করেছে এবং বিজ্ঞানের মূল বেসিক বই থেকে প্রশ্ন করছে, কিন্তু গাজীপুরের ছাত্ররা ছিল অত্যন্ত প্রাণবন্ত এবং তারা খুব তাদের প্রিপারেশন ভালো ছিল। দেখলাম যে গাজীপুরের ইয়ং বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা খুব ভালো উত্তর দিয়েছে। আর মূল বিষয় স্যার, আমি আপনি ডিস্টার্ব করতে চাইনি, আমি শুনছি আড়ালে। বিষয়টা হচ্ছে ওই সামনে আগাইছে বলতে গাজীপুর এবং কেশবপুর প্লাস আজকে বাতাকান্দি যে পরিচালনা করছে, পরিচালকরা ছিল অত্যন্ত দক্ষ, যার কারণে ওই যে সকালবেলা যে এটা পরিচালনা করছে তাদেরকে আমি খারাপ বলি নাই, আমি কথা বলি নাই। ওই যে ছোটবেলা গাজীপুর মেলা যেতাম, পেঁপু বাঁশি বাজায়, এরকম কিছু বাঁশির আওয়াজ পাওয়া গেছে, আর এখন ছিল একদম নিট এন্ড ক্লিন। এটা আস্তে আস্তে আমাদের সব মানে সহায়ক হিসেবে কাজ করতেছে এবং প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা পরিচালকে আস্তে আস্তে আশা করি সুন্দরভাবে ইয়া করবে, আমাদের এই জুম মিটিংটা পরিচালনা করবে। আর আপনার যে আশা ইনশাল্লাহ তিতাসের থেকে আপনার এই এত আপনার বয়স হয়ে মানুষ অনেকে বলে, আমি দেখি না বয়স হয়েছে, আপনি অনেক ইয়ং এনার্জেটিক সুন্দরভাবে কাজ করতেছেন। আমাদের একদম ছোট বাবু অল্প ইয়ং ইয়ং জেনারেশনের মানুষের মধ্যে আপনি অনেক পরিশ্রম করে যাইতে পারতেছেন। এই আপনি যে সকাল থেকে শুরু করেন, একটার পর একটা মিটিং, ওইটা মিটিং, ডিউ স্যারের সাথে মিটিং, ডিডি মহোদয়ের সাথে মিটিং, তারপর আমাদের দিদাসের বিভিন্ন স্যাররা অনেক সময় আপনি ইয়া দেন মেসেঞ্জারে, মেসেঞ্জারে পোস্ট দেন, কিন্তু অনেকে দেখে না, তারা আবার ঘুম থেকে তুলেন ফোন দিয়ে। এটা আপনার আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ ভূমিকা পালন করেন। আর আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন, অংশগ্রহণকারীদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং যে বাচ্চারা ছোট 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 বাবুরা অংশগ্রহণ করছে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আর সর্বশেষে আপনার সুস্থতা কামনা করছি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আর কোন হেড স্যার আছেন কিছু বলতে চান? দেখতেছি না আজকে হেড স্যারদের সংযুক্ত দেখতেছি না। আচ্ছা, এখন কেশবপুরের হেড স্যারকে আমি অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য আজকের প্রতিযোগিতা সম্পর্কে। কেশবপুরের প্রধান শিক্ষক, আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা যেন আয়োজন করেছে, যার মাধ্যমে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই উপজেলা মাধ্যমিক শিক্ষক স্যার মহোদয়, আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং খুব সুন্দরভাবে আজকে এই বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা হয়েছে এবং এরকম তিতাসে আর কখনো হয় নাই। এই প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা অফিসার মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজ এবং কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে যে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা হয়েছে খুব সুন্দরভাবে হয়েছে, তাতে আমি খুবই সন্তুষ্ট, খুবই আনন্দিত। আমার মেয়েরা কতটুকু পারছে জানি না, তবে এইবারই প্রথম অংশগ্রহণ করেছে। আমার একটি কথা হলো,
প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এবং আমি আশা করব সামনে যাতে আরো ভালো ভালোভাবে উত্তরোত্তর যাতে বৃদ্ধি করে মানে ভালোভাবে পারে সামনের দিকে আমরা সেই দিকে লক্ষ্য রাখবো এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আশা করি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ স্যার কেশবপুরের স্যারকে অনেক ধন্যবাদ এখন আমি গাজীপুরের অধ্যক্ষ মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি গাজীপুর খান স্কুল অ্যান্ড কলেজ আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আসলে আমরা দিল্লি পাঞ্জাব একটা এক্সাইটিং বিতর্ক যেটা কুইজ প্রতিযোগিতা অবজার্ভ করছিলাম খুবই সুন্দর হয়েছে আমাদের দুই পক্ষই ভালো করেছে কারণ আজকে যারা বিচার পরিচালনা করেছেন অত্যন্ত সুন্দর এবং এ পর্যন্ত তোগুলো ইয়ে হয়েছে আমার আমি সবগুলোতে মরলে ছিলাম তো আজকে যারা এটা পরিচালনা করেছেন মোটামুটি গুছালো ছিল বলা যায় স্যার ইয়েটা ভালো ছিল যে কথাটা আমাদের লালপুরের প্রধান শিক্ষক সাহেব বলেছেন তো আমি তার সাথে একমত এই ক্ষেত্রে তো নাজমুল সাহেব প্রশ্ন কঠিন করেছেন ভালো খুবই প্রশ্ন যাতে সুন্দর প্রশ্ন আমরা পরশুদিন বলছিলাম যে আরো কঠিন প্রশ্ন চাই গাজী বলেছিল যাকে আরো বড় বেশি আরো আরো লেখাপড়া গভর্নমেন্ট স্কুলের ছাত্রছাত্রী আমি মনে করি তারা আরো বেশি প্রশ্ন পড়ার জন্য তারা প্রস্তুত যাই হোক আমাদের নাজমুল সাহেব করেছেন এনামুল সাহেব সবাইকে ধন্যবাদ জানাই আমাদের শাহজামানও ভালো প্রশ্ন করেছে স্যার তো অবশ্যই করেছেন ভালো তো এটা সুন্দর সুন্দর একটা পরিবেশে আজকে ইয়েটা সম্পন্ন হয়েছে আমি দুই দলকেই যারা জিততে পেরেছে আর যারা জিততে পারেনি তারা ভবিষ্যতে জিতবে যেহেতু এটা শুরু হয়েছে ভবিষ্যতে তারা শানিত হবে আরো আমাদের সম্মানিত শিক্ষক যারা আছেন তারা তাদেরকে সেভাবে কোচিং দিবেন আমি আজকের পরিবেশে সন্তোষ প্রকাশ করছি এবং সেটা অব্যাহত থাকবে আরো কঠিন প্রশ্ন চাই আরো যাতে তারা কারণ আমাদের ছেলেমেয়েরা ফাইট করবে যে জেলে স্কুলে যেতে পারবে ভালো ভালো স্কুলে চলে যেতে পারবে সুতরাং তারা এখান থেকে ধন্যবাদ উনিও থাকেন আমি আজকে যাই নাই বাসা যেহেতু আজকে আমাদের ইয়ে আছে প্রোগ্রাম আছে আমি ছিলাম আবার ইন্টারমিডিয়েট পরীক্ষার ইয়ে চলছে অ্যাসাইনমেন্ট আবার এসএসসির অ্যাসাইনমেন্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো ছিল পরিবেশ খুশি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম সুন্দর বক্তব্যের জন্য আমি এখন এই পর্যায়ে আমি কিছু বলি নাকি আমি কিছু বলি মানে আজকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাজীপুরের টিম লিডার গাজীপুরের টিম লিডার সহ সকল সদস্যদের এবং আজকে যে অংশগ্রহণকারী বৃন্দ সবকিছু মিলিয়ে আজকের পরিবেশটা অত্যন্ত প্রাণবন্ত সবই সুন্দর হয়েছে এবং আজকে আমার কাছে মনে হয়েছে প্রশ্নগুলো আমি না পারলেও বা আমি সায়েন্সের স্টুডেন্ট না হইলেও মনে হয়েছে যে না প্রশ্নগুলো বই থেকেই করা হয়েছে এবং ছাত্রছাত্রীদের উপযোগী প্রশ্ন করার সময় আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে ছাত্রছাত্রীদের যাতে আগ্রহ পায় তারা জবাব দিতেও ভালো লাগে আবার জবাব খুঁজতেও ভালো লাগে আমরা যারা দশটা প্রশ্নের ভুল করি তার কিন্তু অনুতাপ বেশি না কিন্তু যে দশটা প্রশ্নের একটা প্রশ্ন ভুল করে তার কিন্তু অনেক বেশি অনুতাপ এটা কেন ভুল হইল আমরা আমাদের শিক্ষার্থীদের সেরকম চেষ্টা করতে চাই আপনারা ওরা জবাব দিতে পারবে সেরকমও করবেন আবার ওরা আরেকটু বই ডাটবে আরেকটু বেশি পারবে সেরকমও করবেন আমার মনে হয় আজকে প্রশ্ন অনেক সুন্দর ছিল এবং দক্ষ ব্যক্তি পরিচালনা করেছেন এই ধন্যবাদটা মুখলেসুর রহমান সাহেবকে দিতেই হচ্ছে স্যার অনেক অনেক ধন্যবাদ আপনি দক্ষভাবে পরিচালনা করছেন এবং আপনার টিম মেম্বারদের সকলকে এবং আর কেশবপুর সম্পর্কে আজকে যেটা বলবো আসলে কেশবপুরে উনি নিজে অসুস্থ উনি হয়তো টেস্ট করার না কিন্তু আই থিঙ্ক ওনার হয়তো বা কোভিড হয়ে থাকতে পারে উনি অসুস্থ ছিলেন উনি গতকাল বিকেলে আমাকে বলছেন যে স্যার আমি অংশগ্রহণ করব না আমি ভাবছিলাম যে উনি হয়তো দলের কথা বলতেছে আমি অন্য কোনো দল দিয়ে চালাইতে পারবো কিন্তু যখন উনি বলছেন যে স্টুডেন্ট অংশগ্রহণ করবেন আমাকে এটা হতেই পারে না
আপনার স্টুডেন্ট কিছুই না পারলো কিন্তু অংশগ্রহণ করতে হবে, তাকে থাকতে হবে, সায়েন্স পড়াইলে তাকে এখানে থাকতেই হবে। যাই হোক, উনি আমার কথা দেখেছেন, আজকে সকালবেলায়ও উনি আমার কাছে থেকে, স্যার আমি এই স্টুডেন্ট নেই, আমি ঠিক আছে নেই। যাই হোক, সেই তুলনায় উনি ওনার স্টুডেন্ট অংশগ্রহণ করতেছে, মোটামুটি ভালোই করেছে। স্যার ধন্যবাদ, গাজীপুরের স্টুডেন্টরা মোটামুটি তারা তাদের যথাযথ উত্তর, আমরা কিছুটা এদিক সেদিক আনমনে হতে চাইলেও তারা যে আমাদেরকে সেটুকু ই করিয়ে দিয়েছেন যে না স্যার এটা তো এরকম হবে, আমার খুব ভালো লেগেছে। তাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লেগেছে আমার প্রতিযোগিতা, সকলকে ধন্যবাদ। এই প্রতিযোগিতা আমাদের চলতেই থাকবে স্কুল পর্যায়ে, এটা স্কুল খোলা সাপেক্ষে, আর স্কুল খুলতে দেরি হলেও আমি আপনাদের নীতিমালায় বলা আছে, আমি বিজ্ঞান শিক্ষক সহ আইসিটি শিক্ষকদের সকলকেই বলবো, আপনারা নীতিমালাটা একটু পড়বেন, পড়ে দেখে আপনি আপনারা এই বিষয়টা প্রতিষ্ঠান পর্যায়ে আয়োজন করবেন। আজকে হয়তো আপনারা পাঁচজন স্টুডেন্ট দিচ্ছেন যে অমুক ক্লাসের ফার্স্ট এই ফার্স্ট এই ফার্স্ট, এরকম না, আপনারা সকল স্টুডেন্টই বিজ্ঞান পড়বে, পড়ে যারা প্রতিযোগিতায় টিম হিসাবে আসার কথা তাদেরকে আপনারা আনবেন। মাসে আমরা একদিন বিজ্ঞান এরকম কুইজের আয়োজন করবো, তাদেরকে আপনারা দুইটা চারটা পাঁচ বা একটা দুইটা অধ্যায় করে দিতে পারবেন, যে আজকে তিন অধ্যায়ের উপরে হবে, ওরা একটু ভালো করে প্রস্তুতি নিল সেইভাবে আপনারা করবেন। মোট কথা, বিজ্ঞান শিক্ষাটাকে আমাদের একটু যত্নবান হতে হবে, কারণ বিজ্ঞানে এগিয়ে না গেলে আমরা দেশ এগিয়ে যেতে পারবো না। সবাইকে ধন্যবাদ, অনেক সুন্দর করেছেন। এখন আসলে আমি বলে ফেললাম, আমার একাডেমিক সুপারভাইজার কি আছেন? জি ম্যাডাম, আছি আছি। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। আপনার কথা শুনে একটা কথা মনে পড়তেছে, ওই ইয়োনো ম্যাডামের সামনে একবার একটা প্রতিযোগিতা হচ্ছিল, তা ম্যাডাম বলতেছে যে গাজীপুর হাই স্কুলের এই কয়েকজনের চেহারাই বারবার দেখি। এখন গাজীপুরের স্টুডেন্টরা যখন পরিচয় দিচ্ছিল, আমারও মনে হচ্ছে যে সবাইকেই আমি চিনি। যাই হোক, খুব ভালো লাগলো আজকে প্রতিযোগিতা, যারা অংশগ্রহণ করেছো কেশবপুর আর হচ্ছে গাজীপুর খান মডেল স্কুল, সবাইকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতা খুব প্রাণবন্ত ছিল, খুব ভালো লাগলো। প্রতিযোগিতা চলছিল তখন স্যার আমাকে ফোন করছিলেন, আমি ওনার সাথে কথাও বলেছি এবং ফোনটাও এটাও মোবাইলের মধ্যে ধরেছি, স্যার শুনো, আমি স্যারকে বলছি যে স্যার গাজীপুর আর কেশবপুরের প্রতিযোগিতা চলছে। স্যারের আমাকে যেটা বলছেন যে প্রতিযোগিতার যে ছবি তুলেন, কিছু ছবি আমার মেসেঞ্জারে দিয়েন, প্রতিদিন সবসময় তো সংযুক্ত হতে পারি না, এটা একটু দিয়েন। তা আজকে যারা আয়োজক আছে, বিশেষ করে শাহজামান শুভ, ইউনো স্যারের অনুরোধটা আপনার আপনাদের কাছে থাকলো, ঠিক আছে? এখন আমি পাতাকান্দির আহ্বায়ক মহোদয়কে বলবো, আজকের প্রতিযোগীরা কে কত নতুন স্কুল কত নম্বর পেলেন এটা জানাবো। ধন্যবাদ, আজকে প্রতিযোগিতায় কিছু কত কষ্ট করছি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাইরে জমা একাডেমিক সুপারভাইজার এবং প্রতিযোগীদের প্রধান শিক্ষক সহ শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট সকলকে, আমি আমার বিচারকদের মধ্যে আসলে আমাদের সহকারী শিক্ষক এনামুল ওনাকে দূরে একটা নদীর পাড়ে গিয়ে সংযুক্ত হয়েছিল, এই জন্য তাকে ধন্যবাদ দিতে হয়। যদি তার আসতে পারতেন, লকডাউন না থাকতো, তাহলে আসলে উনি গণিতের কষ্ট উনি করতেন। তো আমি দূরে থাকাতে ভাবছি যদি কোনো সমস্যা ফিল হয়, এই জন্য আমি এই গণিতের প্রশ্ন করছি। তাহলে সকল দুই দলের শিক্ষার্থীকে জানাই যে তারা অত্যন্ত, আমি যেটা লক্ষ্য করছি, তারা উত্তরবঙ্গের সবাই খুবই তারা সচেষ্ট ছিল, গাজীপুর খান কলেজ তারা চেষ্টা করছে, তারা আমার তারা প্রশ্ন করা হলে তারা আমি লক্ষ্য রাখছি তারা খুবই চেষ্টা করছে স্মরণ করার জন্য, হয়তো ওরা পারতে পারে নাই। তো এরকম অস্বাভাবিক কিছু না, তো তোমরা আরো ভালো করবে, তোমরা এগিয়ে যাবে,
শিক্ষার কোনো শেষ নাই আমি রেজাল্টটাও দিয়ে দিন স্যার রেজাল্টটাও দিয়ে দিন যদি তোমরা উভয় দলই খুব ভালো করেছো আর তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য আরো তোমরা চর্চা করবে নিয়মিত চর্চা করবে আমাদের সকল শিক্ষকরা আমাদের সকল শিক্ষকদের প্রতি নির্দেশনা প্রতি বিচারকদের প্রতি যে আপনারা সব মেইন বইতে প্রশ্ন করবেন তো আমরা মনে করি আর আজকে আমার পরিচালনার ক্ষেত্রে যা বলা হয়েছে আমি মনে করি এতটা ভালো কাম করতে পারি নাই তো আমি মনে করি ইনশাল্লাহ পর্যায়ক্রমে আরো ইনশাল্লাহ ভালো করবো বা ভালো করার চেষ্টা করবো আজকের ফলাফলের দিকে যদি আমরা যাই তাহলে কেশবপুর বালিকার কথা আমি প্রথম বলছি তারা জীববিজ্ঞান থেকে পাচ্ছিল দুইটি প্রশ্ন উত্তর রসায়ন এবং পদার্থ থেকে কোনো প্রশ্ন উত্তর তারা করতে পারে নাই আইসিটি থেকে তিনটি আর গণিত থেকে তিনটি আটটি প্রশ্ন উত্তর তাইলে আটটি প্রশ্ন উত্তর যদি আমরা চার দ্বারা গুণ করি তারা 32 নম্বর পেয়েছে আটটি প্রশ্ন উত্তরে মার্ক হলো 32 একটি প্রশ্ন উত্তর পাশাপাশি তাদের এবং আমার গণিত থেকে 5টি প্রশ্ন উত্তর তারা তাদেরকে ধন্যবাদ মোট তারা 8, 5, 13, 14 প্রশ্ন উত্তর দিয়ে তারা 64 নম্বর নয়টা হয়ে থাকে নয়টার ফলাপতি ম্যাডামের কাছে বলতো ওই ভিতরে পাঁচ হিসাবে এখন আমি জীববিজ্ঞান থেকে 2টি প্রশ্ন উত্তর পেরেছিলে রসায়ন পদার্থ থেকে কোনো উত্তর করতে পারো নাই আইসিটি এবং গণিত থেকে তিনটি ঠিক করে তাইলে পাঁচটা হলো কিভাবে একটু আমাকে দেখাও তাইলে তাইলে এক কথার সংযুক্ত আছে বলো কোথাতে করা প্রশ্ন আমি মনে করি যদি এরকম হয়ে থাকে এটা আমাদের আমাদের সব সবকিছুই ডকুমেন্টারি আমাদের সবকিছুই আছে আমরা সেভাবে এখন তোমাদের ঘোষণা করা হলো এই নম্বর সর্বশেষ আমি উপজেলা শিক্ষা ব্যবস্থার মহাদলপতি অশেষ কৃতজ্ঞতা তারা আমাদের লালপুরের প্রধান শিক্ষক আজকে কিছু কথা বলছেন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো যেগুলা আসলে আমাদের এগুলা খুবই ভালো কথাগুলো তো আমরা এই জন্য লালপুরে প্রধান শিক্ষক সহকারে সংযুক্ত সকল শিক্ষকবৃন্দকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানে আমার আলোচনা শেষ করতে চাই যদি কিছু বলার থেকে উপজেলা শিক্ষক মহোদয়কে বলার জন্য বা সমাপ্তি ঘোষণা করার জন্য ধন্যবাদ স্যার এটা আমাদের লালপুরের প্রধান শিক্ষক সহকারে প্রধান শিক্ষক এবং গাজীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহোদয় আমার প্রত্যেকটা প্রতিযোগিতায় ওনারা ছিলেন আমাদের তো উৎসাহ জাগিয়েছেন এবং ওনারা থেকে ওনারা নিজেরাও কিন্তু বলিষ্ঠ হয়েছেন এই যে সুন্দর বলিষ্ঠ দামি দামি কথা বলে এটা কিন্তু এই অভিজ্ঞতারই ফল ওনারা প্রত্যেকটা অনুষ্ঠানে ওনারা সংযুক্ত ছিলেন আমার সকল শিক্ষকদের বলবো আমার সকল শিক্ষকদেরকেই বলবো যে আপনারা আমাদের এই প্রতিযোগিতায় সংযুক্ত থাকবেন আমাদেরকে পরামর্শ দিবেন কিভাবে আমরা আরো সুন্দর করে করতে পারি এ বিষয়ে আমার সকলের প্রতি আহ্বান থাকলো এবং সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ম্যাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে আগামীকালের এই যে প্রতিযোগিতায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানাচ্ছি আগামীকালের প্রতিযোগিতা রেজিস্ট্রেশনের একটা ফর্ম গুগল ফর্ম দেওয়া আছে আমাদের আইটিসিটি গ্রুপে আইসিটি গ্রুপ থেকে আপনারা গুগল ফর্ম আছে তারপর আপনাদের ম্যাজেন্টা দেওয়া আছে প্রত্যেক প্রধান শিক্ষকের ইয়ে তো দেওয়া আছে
আপনারা কাইন্ডলি করে যে যে অংশগ্রহণ করবে তারা যেন গুগল ফর্ম রেজিস্ট্রেশন করে। রেজিস্ট্রেশনটা খুব সহজ, ড্রপ ডাউন বক্স আছে, স্কুলের নাম ওইখানে উল্লেখ করা আছে, খালি কোন স্কুল সেটা সিলেকশন করে আর নাম রোল নাম্বার একটু যথেষ্ট, তেমন কঠিন কাজ না। আপনারা খালি গুগল ফর্মটা ফিল আপ করেন। আদম সাহেব বাতাকা দিবেন।